আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক আমার কাছে তাহাজুদ সম্পর্কে তাহাজুদের সালাদ কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলোর মধ্য থেকে বাসায় কৃত পাঁচটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অমা তৌফিক বিল্লাহ তো চলুন দেখে আসি পাঁচটি প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন তাহাজ্জুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন নামাজ কত রাখাত পড়তে হয় তৃতীয় প্রশ্ন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয় চতুর্থ প্রশ্ন নারী পুরুষ ছোট বড় সবাই নামাজ পড়তে পারবে কিনা পঞ্চম প্রশ্ন তাহাজুত নামাজ একবার পড়তে শুরু করলে সারা জীবন নাকি পড়তে হয় কাজা করা যায় না তো এই প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রথম প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় তাহাজ্জুদ নামাজ মূলত রাতের শেষ অংশের নামাজ যে অংশে মানুষ গভীর ঘুমে নিমজ্জিত থাকে সেই অংশটাকেই মূলত তাহাজুদ বলা হয় গভীর ঘুমে নিমজ্জিত অংশটাকেই তাহাজুত বলা হয় তো আমরা দেখতে পাই যে মানুষ প্রথম রাতে বা মধ্যরাতে যতটুকু ঘুমে মজা পায় তার চাইতে খুব বেশি মজা পায় শেষ রাতের ঘুমে তো এই মজার ঘুমটাকেই বলা হয় তাহাজুত তো এই তাহাজ্জুদ নামাজটা রাতের শেষ ভাগে পড়তে হয় তো তো শেষ ভাগ বলতে আমি আগে আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করেছিলাম সেই বুখারি থেকে আবু হরে রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবানতা আলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে ইনাল্লাহ হায়াংজিল রব্বানা তাবা রকাওয়াতা আলা কুল্লা লাইলা তিন ইলাসমা ইদদুনিয়া হেই নায়াবকৎ সুলুসুল্লাইলা আখের প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ সুবানতা আলাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ অংশে অর্থাৎ রাতের তিন ভাগের শেষ ভাগে তো আমরা যদি সময় নির্ধারণ করতে চাই তাহলে এভাবে বলতে পারি একটা সম্পূর্ণ রাতকে সমান তিনটা ভাগে ভাগ করলে দুইটা ভাগ অতিক্রম হওয়ার পরে ফজরের আগ পর্যন্ত শেষ ভাগে যতটুকু সময় থাকে অতটুকু সময় হলো তাহাজ্জুদের সময় আনুমানিক রাত একটা দুইটা আড়াইটা থেকে শুরু করে ফজর পর্যন্ত আবার অনেকে বলেছে মধ্যরাতের পর থেকেই তাহাজ্জুদের রক্ত মধ্যরাতের পর থেকে অর্থাৎ রাত সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার পর থেকে তাহাজুদের ওয়াক্ত তো আপনি যদি রাতে না ঘুমান বা বারোটা একটা পর্যন্ত ঘুমে ঘুম থেকে উঠে যান তখনও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন আবার একেবারেও যদি না ঘুমান তারপরেও আপনি রাতের শেষভাগে তাহার যুদের নামাজ আদায় করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো আমি স্পষ্টভাবে বলছি রাত বারোটার পর থেকে রাত যখন একটা দুইটা তিনটা এই সময়টা থেকে তাহাজুদ নামাজ পড়তে শুরু করতে হয় আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম রাতে এক একবার ঘুমতেন ঘুম থেকে উঠে অজু করে তাহাজুদের সালাত আদায় করতে থাকতেন সালাত আদায় করতে করতে ফজরের রক্ত হয়ে যেত তো শেষভাগে তাহাজুদের সালাত আদায় করা উত্তম যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে যায় তাহলে সে আগে আগে অর্থাৎ বারোটার পর থেকে আদায় করতে পারবে তবে বারোটার আগে এশার নামাজের পরে ঘুমানোর আগে এই সময়টা মূলত তাহাজুদের সময় না অনেকে বলে থাকেন যে এশার নামাজের পরে তাহাজুদের নামাজ পড়ে ঘুমাতে হবে বা অনেকে ঘুমিয়ে থাকেন এভাবে আমল করে নিজেদের মতো করে আসলে ঘুমানোর আগে যে নামাজটা পড়া হয় অর্থাৎ আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই সমান নামাজটা মূলত একটা নফল নামাজ এটা তাহাজুদের নামাজ নয় তাহাজুদ শব্দের অর্থই হলো গভীর ঘুমে নিমজ্জিত সময় তো ওই সময়টাই মূলত তাহাজুদ পড়তে হয় ঘুমাক আর না ঘুমাক সেটা ব্যাপার না দ্বিতীয় প্রশ্ন ছিল তাহাজুদ নামাজ কত রাকাত পড়তে হয় তাহাজুদের নামাজ কত রাকাত এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে সোহি বুখারি থেকে একটি রেফারেন্স দিচ্ছি আল্লাহ রাসুল ল সাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করছিলেন ইয়ারসুল আল্লাহ রাতের সালাদ অর্থাৎ তাহাজুদের সালাদ কেমন হবে আল্লাহ রাসুল সাল আল্লাম উত্তর দিচ্ছিলেন মাস্ না মাস না ফা ইদা ফেফ তাস দুরাকাত করে আদায় করতে থাকবে যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বেতের নামাজ পড়ে তাহজ্জুদ শেষ করে দেবে তো তাহাজ্জুদের নামাজ মূলত দুরাকাত দুরাকাত করে পড়তে হয় এটা আনলিমিটেড সুযোগ আছে আপনি যদি দুরাকাত দুরাকাত পড়তে পড়তে ফজর হয়ে যায় ফজরের অক্ত হয়ে যায় তো আপনি যে যে করাকাত পড়েছেন সেটাই আপনার তাহাজ্জুদের নামাজ আবার যদি আপনি মনে করেন যে আমি সুন্না মোতাবেক পড়বো আল্লাহ রসুল যেভাবে পড়তেন তো একাধিক হাদিস রয়েছে সেই মুসলিম আবুদ্দাউদ নাসাইতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাতে আট রাকাত নামাজ পড়তেন বেতের নামাজ বাদ দিয়ে আট রাকাত পড়তেন তো অধিকাংশ হাদিস থেকে আমরা এটাই দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রাতের তাহাজুদ ছিল দুই রাকাত দু রাকাত করে মোট আট রাকাত দুরাকাত দুরাকাত করে মোট আট রাকাত তিনি আদায় করতেন নিয়মিত তো আমরা যদি তাহাজুদ্ সালাত আদায় করতে চাই তাহলে দু রাকাত দুরাকাত করে আট রাকাত আদায় করতে পারি সময় বেশি থাকলে আরও বেশি আদায় করতে পারি সময় কম থাকলে আমরা আরও কমও আদায় করতে পারি তাতে কোনো সমস্যা হবে না এখানে আনলিমিটেড একটা সুযোগ আল্লাহ রাসুল সাল সাল্লাম দিয়েছেন তিন নম্বর প্রশ্ন ছিল কোন কোন সুরা দিয়ে তাহাজুদের নামাজ পড়তে হয় কোন কোন সুরা দিয়ে তাহাজুদ নামাজ পড়তে হয় এ বিষয়টা আপনার ইচ্ছাধীন আপনি যে সুরাগুলো পারেন সেই সুরাগুলো দিয়ে পড়তে পারেন তবে অপেক্ষাকৃত বড় সুরা যেগুলো জানেন সেইগুলো দিয়ে পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাতের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন ঘন্টার পর ঘন্টা তিনি সালাত আদায় করতেন মানে সালাতে দাঁড়িয়ে থাকতেন তো এ থেকে বোঝা যায় তিনি অনেক তেলাওয়াত করতেন দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন তো আমরা যদি শুধু সুরা এখলাস সুরা নাসর সুরা কাউসার এগুলো দিয়ে আমরা শেষ করে ফেলি তাহলে আমাদের দশ পনেরো মিনিটে আটরে কাজ শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম ঘন্টার পর ঘন্টা তাহাজুদের সালাত আদায় করতেন এ থেকে বোঝা যায় বড় বড় সুরা তিনি তেলাওয়াত করতেন তো আপনারা হয়তো সকলে বড় বড় সুরা পারবেন না যারা কোরআনের হাফেজ না তারা অত বড় বড় সুরা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবে না এজন্য বলছি এটা আপনাদের ইচ্ছাধীন আপনি যে সুরাগুলো পারেন সেই সুরাগুলো দিয়ে তাহাজুদের সালাত আদায় করবেন তবে একটু বড় সুরা যেগুলো পারেন সেইগুলো দিয়ে আদায় করার চেষ্টা করবেন একটু বেশিক্ষণ তেলাওয়াত করার চেষ্টা করবেন যাদের তেলাওয়াত করতে খুব বেশি মজা লাগছে তারা একটা সুরার পরে আরেকটা সুরা পড়বেন অর্থাৎ আপনি সুরা ফিল জানেন সুরা ফিল শেষ হয়ে গেছে এখন আর পড়তে মনে চাচ্ছে সাথে সাথে সুরা কোরাই শুরু করে দেবেন আরেকটা মনে চাচ্ছে সুরা মাউন শুরু করে দেবেন সুরা কাউসার শুরু করে দেবেন সুরা নাসর শুরু করে দেবেন এইভাবে একটার পর একটা সুরা পড়তে থাকবেন এক রাখাতে আপনি দশটা সুরা পড়ে ফেলেন কোনো সমস্যা নেই এক রাখাতে আপনি পাঁচটা সুরা পড়েন দ্বিতীয় রাখাতে আরও পাঁচটা সুরা পড়েন কোনো সমস্যা নেই এভাবে আপনি পড়তে থাকেন তেলাওয়াত অনেক দীর্ঘ করেন এটাই তাহাজুদ সালাতের সৌন্দর্য চার নম্বর প্রশ্ন ছিল নারী পুরুষ ছোট বড় সকলেই কি তাহাজুদের সালাত আদায় করতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো নারী পুরুষ ছোট বড় সকলেই তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে পারবে না এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই আল্লাহ সাল্লাহ রসুল সাল্লাহাল্লাম তাহাজুদের সালাত আদায় করতে উৎসাহিত করেছেন অনেক বেশি ফজিলত বর্ণনা করেছেন কিন্তু নিষেধ করেননি আল্লাহ রবুল আলমিন শেষ রাতে আমাদেরকে ক্ষমা করার জন্য আমাদেরকে দান করার জন্য আমাদেরকে দয়া করার জন্য তিনি ডাকতে থাকেন অতএব এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ নারী পুরুষ ছোট বড় সকলেই পারবে তাহাজুদের সালাত আদায় করতে পাঁচ নম্বর প্রশ্ন হলো তাহাজুদের সালাদ একবার পড়তে শুরু করে দিলে সারা জীবন নাকি নিয়মিত পড়তে হয় অনেকেই এরকম প্রশ্ন করেছেন যে তাহাজুদের সালাদ নাকি গ্যাপ দেওয়া যায় না একবার শুরু করলে প্রত্যেকদিন পড়তে হয় এটা সঠিক কিনা আসলে গ্যাপ দেওয়া যায় না বা ছেড়ে দেওয়া যায় না ফরজ সালাত যে কাজগুলো ফরজ সেই কাজগুলো ইচ্ছা করে ছেড়ে দেওয়া যায় না কিন্তু তাহাজুদের সালাদ ফরজ নয় এটা আপনার ঐচ্ছিক আপনি চাইলে পড়তে পারেন ফজিলতের অন্তর্ভুক্ত হবেন অনেক বেশি সব আপনি অর্জন করতে পারবেন না পড়লে আপনার গোনা হবে না আপনার কোনো গোনা হবে না আপনি যদি সারা জীবনও তাহাজুদের সালাত আদায় না করেন আপনার কিন্তু গোনা হচ্ছে না কিন্তু আপনি সারা জীবন তাহাজুদের সালাত আদায় করলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন এই দুনিয়ায় যত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যত নবীর আসুল ছিলেন তারা শেষ রাতে আল্লাহ সুহান আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সালাত আদায় করতেন তাহাজ্জুদের সালাত গভীর রাতের সালাদ তো এটা খুব এখলাসপূর্ণ এবং ফজিলতপূর্ণ সালাত এটা আমাদের আদায় করা উচিত তবে কেউ যদি কোনো কারণে আদায় করতে না পারে মাঝে মাঝে আদায় কর তাতে কোনো অসুবিধা হবে না আবার অনেকে প্রশ্ন করে থাকেন মহিলারা যে তাহাজুদের সালাত একা একা আদায় করলে নাকি ভয় ভীতি ইত্যাদি অনেক কিছু মানে কিভাবে যে তাদের কাছে এই প্রশ্নগুলো আসে আমার বুঝে আসে না সালাত আদায় করবেন তো আপনি আল্লাহ আলার তাল্লার কাছাকাছি হয়ে যাবেন সেখানে ভয়ের কি আছে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ সুবান তাআলার কাছে কান্নায় ভুগ বাসাবেন আপনি শেষদার মধ্যে গিয়ে কান্না কান্নাকাটি করবেন আল্লাহ সুবান তাআলার কাছে চাইবেন এতে তো ভয়ের কোনো কিছু নাই ভয় আপনাকে কে দেখাবে আল্লাহ সুবাহন তাআলাই তো আপনাকে রহমত করবেন আল্লাহ সুবাহ তাআলাই তো আপনাকে হেফাজত করবেন তাহাজুদের সালাত আদায় করলে তো আপনি আল্লাহর অলি হয়ে যাবেন কেন আপনাকে ভয় দেখানো হবে কে আপনাকে ভয় দেখা কার সাধ্য আছে আল্লাহ সুবাহন তাল্লা যেন বিষয়টাকে ভালো করে বুঝে আমাদের নিয়মিত তাহাজুদের সালাত আদায় করার আর যদি আমরা নিয়মিত না পারি আমরা মাঝে মাঝে তাহাজুদের সালাত আদায় করবো আল্লাহ সুবাহ তাল্লাহ যেন সে তৌফিক দান করেন দাওয়ানা আমিনা আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি